সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এসেছি বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকায়, বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডে অবস্থিত তিনজন শহীদের সমাধিতে। আপনারা দেখছেন পুকুরের এপারে বাংলাদেশ ও অপর পারে ভারত। কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি গ্রামে অবস্থিত। 1971 সালে মুক্তিযুদ্ধকালীন সময়ের পাক হানাদার বাহিনীর হাতে নিহত তিনজন শহীদ মুক্তিযোদ্ধার সমাধিতে। এখানে যাদের সমাধি রয়েছে, প্রথমটি শহীদ মুক্তিযোদ্ধা মোসাম্মদ মঞ্জুরের নেসা ওরফে আলীর মা, পিতা মরহুম মনোহর আলী, তাহার বাড়ি চাঁদপুর জেলার গোবিন্দপুরে। তিনি মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে মশলা খুঁজতেন। দ্বিতীয়টি শহীদ মুক্তিযোদ্ধা আবুল খায়ের, পিতা মরহুম কালে বালিন, গ্রাম নেহারি দেউরি বাড়ি, উপজেলা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া, শশীদল এলাকায় পাখানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অসীম বীরত্ব দেখিয়ে যুদ্ধ করেন। 15 নভেম্বর 1971 সালে শহীদ হন। তৃতীয়টি শহীদ মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম, পিতা মরহুম আব্দুল রাজ্জাক, গ্রাম ফতেহাবাদ, উপজেলা দেবিদ্বার, জেলা কুমিল্লা। 30 নভেম্বর 1971 সালে গোলার আঘাতে নিহত হন। আমরা মুক্তিযোদ্ধাদের রসদ সরবরাহ করতাম, লাঠি সরবরাহ করতাম, মাছ মুরগি এসব সরবরাহ করতাম। বিভিন্ন সময় তাদের লঙ্গর থেকে খানা আনানাও করে দিতাম। আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধা ছিল, তাদের বিভিন্ন সময় খানার অভাব ছিল, এগুলো আমরা আমাদের পারিবারিকভাবে আমরা খাওয়াইছি। তারপরে এখান থেকে আমার বাড়িতে ব্যাংকার ছিল মুক্তিযোদ্ধের, এখান থেকে তারা ঘরের ভিতরে ব্যাংকার আছে, আমার নিজের ঘরেও ছিল ব্যাংকার, ঘরের ভিতরেও ছিল বাহিরেও ছিল। কার বাড়ির নামে পরিচিত? এটা হাজি আক্তার আলীর বাড়ির নামে পরিচিত। আমরা তো বয়স তখন মনে করেন 14, আমরা 7-এ পড়ি। এই অবস্থায় এই সময় আমরা তখন তো ভার বহন করার অভ্যাস নাই, তারপরেও বিভিন্ন কারণে অনেক সময় চাপ সৃষ্টি করে আমাদেরকে নেওয়া হতো। কামথানা একটা লঙ্গর ছিল তাদের, ওইখান থেকে খাবার সরবরাহের জন্য মাংস আনতে, আমি একদিন মাংস আনতে হয়েছে আমার কামথানা কি ভারতে, কামথানাতে এই যে মাংস এই খাড়ি খাড়ি দিয়ে মাংস মাথায় বক্সনগর থেকে আমি চিনি আনিয়ে দিচ্ছি। তারপরে আমার বাড়িতে একটা লোক ছিল, ওই মনোহরগঞ্জে যে মহিলাটা মারা গেছে, এর নাতি, সে ক্যাম্পে ক্যাম্পে খানা দিয়ে মহিলা কিভাবে মারা গেল, উনি কি মহিলা ওই ক্যাম্পে মরিশপুরে বাইতে দিত, তার নাতি খাবার সরবরাহ করতো, নাতির এখনো আছে একটা চা দোকান, চা বাগানে কাজ করে। আর এই মহিলা এখানে এসে এই কাজকর্ম করার পরে আমার চাষির কাছে যায়, বলছে যে কী কাজ করতো, তরকারি দাও, এই হাত দেওয়া অবস্থায় বম্ব মারা গেছে। সুপ্রিয় দর্শক,
আমাদের নিকটবর্তী স্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুল্লাপাথর নামক স্থানে 1971 সালের মুক্তিযুদ্ধের 50 জন শহীদ মুক্তিযোদ্ধার সমাধি রয়েছে। 1971 সালের বিভিন্ন সময়ে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদেরকে একটি ছোট টিলা বা পাহাড়ের উপর সারিবদ্ধভাবে সমাহিত করা হয়েছে, যে স্থানে সমাধিটি অবস্থিত। একজন মুক্তিযোদ্ধা নিজস্ব জায়গায় গড়ে উঠেছে এবং এখানে একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গড়ে উঠেছে। জায়গাটি কুল্লাপাথর নামে পরিচিত। সুপ্রিয় দর্শক, আমরা এসেছি মুক্তিযোদ্ধার প্রত্যক্ষদর্শী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সুলতান আহমেদ সাহেবের দেওয়া তথ্য মতে ব্রাহ্মণপাড়া হরিমঙ্গল সড়কের পাশে হরিমঙ্গল রেলক্রসের নিকটবর্তী অনুতপুরা নামক স্থানে, সড়কের উত্তর পাশে সামির উদ্দিনের বাড়ির পশ্চিম পাশে পুকুরের উত্তর পাড়ে। বর্ষাকাল হওয়ায় মাঠে পানি এবং যোগাযোগের একমাত্র রাস্তা ব্রাহ্মণপাড়া পার হয়ে যেতে হতো, আর রাস্তায় পাকিস্তানিদের ক্যাম্প হওয়ায় কেহ আর লাশ আনতে পারে নাই। যুদ্ধ পরবর্তী সময়ে বাড়ির লোকজন এসে এখানে অসংখ্য মানব কঙ্কাল দেখতে পায়, যা পরে তারা বিভিন্ন দিকে অযত্নে ফেলে দেয়। কতজন ছিল জানেন? সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। দুঃসহ বেদনার কণ্ঠক অথবে শোষণ রাতো